হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব, কোনো কিছু যদি সংখ্যা টাইপ করি, ওটা সংখ্যা টাইপ করার পর আমরা যেমন হাই হ্যালো এরকম চলে আসবে। তো চলুন ওটা আমরা কীভাবে করব। তো ওটা আমরা যেখানে কিবোর্ড আমাদের বার হবে সেখানে ওই সংখ্যাগুলো ইউজ করতে পারবো। তো চলুন দেখানো যাক কীভাবে করা যায়। তো ওটা করার জন্য আমাদেরকে কিছু করতে হবে না, জাস্ট আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে হোয়াটসঅ্যাপ থেকে। তো সরি, হোয়াটসঅ্যাপ বলছে ম্যাক্স, সরি প্লে স্টোর থেকে। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটার নাম হচ্ছে টাইপিং হিরো। তো আমি এখানে ক্লিক করলাম, টাইপিং হিরোতে ক্লিক করার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর অ্যাপসটা পারমিশন না দিলে কিন্তু অ্যাপসটা কাজ করবে না। তো আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি, পারমিশন না দিলে কাজ অ্যাপসে কাজ করবে না। তো আসার পরে যে টাইপিং হিরোটা আমি অন করে দিচ্ছি, এই যে অন করলাম। অন করার পর আমাদেরকে কিছু করতে হবে না, জাস্ট আমাদের এখানে প্লাস আইকন আছে, আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর যে স্ক্রিপ্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর যে দেখুন কিওয়ার্ড, আমরা যদি এখানে কোনো কিছু ওয়ার্ড দিই, দেখুন আমি দিচ্ছি 1 2 3 4, আমি যে চারটে দিলাম। এখানে যদি আমি লিখি হাও আর ইউ, এই যে দেখুন আমি হাও আর ইউ, আমি যদি 1 2 3 4 টাইপ করে যে হাও আর ইউ লেখাটা চলে আসবে। তো আমি সিলেক্ট করলাম, ওটা হয়ে গেছে। আবার এটা ক্লিক করে আবার স্ক্রিপ্টে আসবো। এখানে আসার পর এখানে যদি আবার কিছু সংখ্যা লিখি, তো 4 0 দিলাম, 4 0 দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক, এখানে যদি আবার কিছু কিছু লিখি, যেমন কমন কথা, যেমন আমরা হোয়াটসঅ্যাপে গল্প করি কেমন আছো, কী করছো, কোথায় কী কেমন, এই এইটাই টাইপ করলে মানে আমরা স্পিডে মানে অ্যান্সারটা দিতে পারবো। তো আমি দিচ্ছি, যে দেখুন এটা ক্লিক করলাম, সেভ করলাম। এই যে দেখুন আমার দুটা সেভ হয়ে গেছে। এটা সেভ দেওয়ার পর আমাদের দুটো সেভ হয়ে গেছে অলরেডি। তো যদি আমি প্লাস আইকনে ক্লিক করি আরও 2 3টা লিখি, এখানে যদি আবার কিছু সংখ্যা দিই, আমি কী দেবো, আমি 4 1 দিলাম। 4 1 দেওয়ার পর আমি এখানে যদি লিখি, এই যে দেখুন আমি কিছু লিখছি, এটা লিখলাম, এটা সিলেক্ট করলাম। আরও যদি কিছু লিখি, তো এখানে 4 2 দিলাম, 4 2 দেওয়ার পর আর যদি এখানে লিখি সরকারে কিছু লিখছি, আরও যদি কিছু লিখি কয়েকটা আপনাদেরকে লিখে দেখাচ্ছি। তো 1 2 3 4, 3টা 4 দিলাম। এখানে যদি লিখি, এখানে আমি যদি কিছু লিখি, দেখুন এটা দিলাম, এটা সেভ করলাম। সেভ করার পর আরও যদি এখানে স্ক্রিপ্টে ক্লিক করি, তো 4টা 4 দেবো, 1 2 3 4 4 দেওয়ার পর এখানে যদি লিখে গুড নাইট, ওকে করে দিলাম। আর যদি কিছু 5টা 4 দেবো, 1 2 3 4, সরি 4টা 5 দেবো। এখানে যদি লিখলে ইভিনিং দেওয়ার পর সেভ করলাম। এই যে দেখুন আমরা এই কোডটা লিখলাম, এটাকে আমরা কীভাবে ইউজ করবো, তো চলুন দেখানো যাক আমরা এটা কীভাবে ইউজ করবো। তো এখান থেকে আমরা ব্যাক আসলাম, ব্যাক আসার পর আমি যে কোনো একটা, আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পর এই যে দেখুন আমি যদি এখানে 4টা 0 দিই, 1 2 3 4, এই যে দেখুন চলে আসলো আই এম ফাইন, এটা দিলাম। তো এটা এখানে যদি 4টা 1 দিই, 1 2 3 4, এই যে দেখুন, এই যে দেখুন। আর যদি এখানে দিই 1 2 3 4, এই যে দেখুন কত সুন্দর, 1 2 3 4, মানে সময়ে সময়ে আমাদের লেখাটা চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখুন।
তো আরো যদি দেই 1 2 3 4 এই যে দেখুন কত সুন্দর সুন্দর এই যে দেখুন মানে এটাকে আমরা হোয়াটসঅ্যাপে ইউজ করলাম আমি যদি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আমি কোথাও যদি এসএমএস এ টাইপ করি দেখুন আমি যদি এখানে টাইপ করি 1 2 3 4 লিখলাম এই যে দেখুন আমার লেখাটা চলে আসলো মানে আমরা যেগুলো কোড দিয়েছি সেই কোডগুলো যদি আমরা এখানে দিই এই যে দেখুন তো চলে আসবে আমাদের কিওয়ার্ডটা কোড যেখানে শো করবে না সেখানে আমরা এই টিপসটা ইউজ করতে পারবো দেখুন আমি যদি এসএমএস আসে এসএমএস আসার পর আমি যে কোনো একটা মেসেজ আস আমি এখানে টাইপ করলাম এখানে যদি লিখি এই যে দেখুন কত সোজা আসে না তো এরকম মানে আমরা যে কোনো আমাদেরকে প্রথমে ওটা লিখে রাখতে হবে লিখে মানে শুধু কোডটা শুধু মনে রাখতে হবে তো হয়ে যাবে তো এরকম আমরা যে কোনো কিছুকে আমরা লিখে রেখে আমরা আমরা সময়ে সময়ে সেকেন্ডে সেকেন্ডে আমরা অ্যান্সার বা কথা বলতে পারবো কারোর সঙ্গে তো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ঠিক আছে আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো ওকে বাই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন তো ওকে বাই টাটা